এটা আমার রাতের তারা, আধার গ্রহের বাতি, এটা আমার ভগ্ন ঘুমের বিশাল একটা সাথী। আজকে চলে এসেছি নতুন শোরুমে। আগে আমি দেখাতে বলবো গাড়িগুলো। দেখুন এখানে স্টক অল্প আছে, আস্তে আস্তে স্টক গাড়িগুলো দেখাতে দেখাতে আসো, দেখাতে এদিকে আসো আস্তে আস্তে। সিমরান মোটরসে আমি আজকে চলে এসেছি, অল্প স্টক আছে। দেখুন আপনারা সাপোর্ট করলে কিন্তু প্রত্যেকবার ধামাকা হবে। আব্বাসদাকে আপনারা চেনেন তো, এখন নতুন রূপে চলে এসছে আব্বাসদা, তো আমি চাই আপনারা সাপোর্ট করুন। দেখুন সস্তার খোঁজে তো আমি রোজ ঘুরে বেড়াই, বলি না সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সস্তার খোঁজে যেন অলিগলি চলি। দাদা একটু অ্যাড্রেসটা বলো। অ্যাড্রেসটা আমার এখানে আসতে গেলে বারাসাত থেকে 87 হাই রোড বাসে উঠবে, খেলিয়ামোর, খেলিয়ামোরে নামবে, একদম রাস্তার উপরে খেলিয়ামোরে নেবে, সামনের দিকে একটুখানি হেঁটে আসবে, দু তিন মিনিট আসতে ডান হাতে সিমরান মোটর বাইক। এই যে এইটাই দেখতে পাচ্ছেন, এটা কলকাতা থেকে, হ্যাঁ এটা হচ্ছে NH 34 কৃষ্ণনগর রোড, আর বাড়াই জাগুলের দিক থেকে আসতে গেলে ওখান থেকে 87 বাসে উঠবেন, খেলিয়ামোরে নেমে একটু ব্যাকে আসতে হবে। দাদা একটু টাইমিংটা বলে দাও। টাইমিংটা আমার মোটামুটি আমার বাড়ির সঙ্গেই দোকান, আমার 24 ঘন্টায় দোকান খোলা আছে, কোনো বন্ধ সিস্টেম নেই। মোটামুটি সকাল 8:30 থেকে রাত 9:30-10 পর্যন্ত আমার দোকান খোলা। আর দাদা ফিনান্সের তো, আর আমার এখানে ফিনান্সেরও সুব্যবস্থা আছে। আচ্ছা, অল্প ডাউন পেমেন্টে মোটামুটি ফাইন্যান্স হয়ে যায়। কত কিলোমিটার জুড়ে হচ্ছে আমার এখানে? মোটামুটি 50-60 কিলোমিটার। 60 কিলোমিটার জুড়ে হচ্ছে ব্যাংক ফিনান্স, তাই তো? হ্যাঁ ব্যাংক ফাইন্যান্স। আর দাদা ডিপি যেটা হচ্ছে মেন মুদ্দা সবসময় বলে, দাদা ডিপিটা কত? ডিপি কত? ডাউন পেমেন্ট মোটামুটি 40-50% হয়ে যাবে, মানে লাখে 40,000। হ্যাঁ লাখে 40,000টা কম হলে তো আরো কমের মধ্যে হয়ে যাবে। তাহলে চলো দাদা শুরু করি, ডানা কাটা পড়ি দিয়ে শুরু করি। পাখি পাকা পেঁপে খায়, ডানা কাটা পড়ি দেখে মন জুড়ে যায়। একটু ভালো করে দাঁড়াও, এটা হচ্ছে 2020 সালের গাড়ি। ঠিক আছে, এটা মনস্টার মডেল, খুবই ডিমান্ডেড গাড়ি আছে। 5000 পিস বের করেছিল, তার মধ্যে তোমার কাছে চলে এসেছে। ডুয়েল চ্যানেল ABS আছে, অরিজিনাল 15000 চলা গাড়ি, সার্ভিস রেকর্ড আছে। ওকে, অরিজিনাল 15000 চলা, মাত্র 1,25,000 টাকা। 2020 সালের নতুন শোরুমে আসলে নতুন অফার পাওয়া যায়, এর জন্য কিন্তু আমি সস্তার খোঁজে নতুন শোরুমে আসি। প্রচন্ড রোদ, যাই হোক দাদা এখানে চলে আসো। এবার পালসার দেখবো, বলো 150। পালসার এটা 150 কাটা সিট, ডাবল ডিসের গাড়ি আছে, 5 নম্বর ক্যাশটাকার গাড়ি। এটা প্রাইস পড়বে 65,000 টাকা। 65,000 টাকা। এই দিকটা দেখাতে বলবো, 65 গাড়িগুলো দেখুন একদম মুখ দেখা যায়, A1 কন্ডিশন আছে, কোনো গাড়িতে দাগ দুগ কিছুই নেই। আচ্ছা দাদা 16 উপর থেকে গাড়ি ফিনান্স হবে, তাই তো? হ্যাঁ 16 উপর থেকে, 16 সালের উপর থেকে প্রত্যেক গাড়িতে ফিনান্স হবে। আরো কিছু কিছু জিনিস আমাকে জিজ্ঞাসা করে, হোম ডেলিভারি সেটা কি ফ্যাসিলিটি দিচ্ছ? না হোম ডেলিভারি তো এখনো চালু করো, মোটামুটি আমার কাছে সেরকম। আচ্ছা এখনো ব্যবস্থা নেই, বাট ভবিষ্যতে হতে পারে। আমার তরফ থেকে মোটামুটি গাড়ি কিনলে 500 টাকার তেল, আচ্ছা ফ্রি 500 টাকার তেল আর হেলমেট, নাকি? হেলমেটটা আপাতত এই মুহূর্তে দিতে পারছি না, কিন্তু ঈদ উপলক্ষে 500 টাকার তেল ফ্রি। ঠিক আছে, হেলমেট না দামে ডিসকাউন্ট করো, দামে ফেললে অবশ্যই যা দাম বলছি। এবার এর মধ্যে তো ইউটিউব চ্যানেল দেখিয়ে কেউ আসলে তার জন্য নেগোসিয়াল একটু তো হবেই, অবশ্যই অবশ্যই হবে। এসে কি করতে হবে, পকাত করে চুটকি মারতে হবে, তাই তো? তারপরে 125 টপ মডেল আছে, টপ মডেল আছে, 2022 সালের গাড়ি। আচ্ছা মাত্র 75,000 টাকা দাম, গাড়ি চলেছে 9,000 কিলোমিটার চলেছে, 7 নম্বরের গাড়ি আছে। একটুখানি টায়ারগুলো দেখাতে বলবো, টায়ারগুলো দেখাও, একদম ব্র্যান্ড নিউ টায়ার আছে, নিউ টায়ার আছে। তাহলে ক্যামেরাটা এদিকে, উফ হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি, তাই তো এইবার ডাব খাওয়া দরকার, চারিদিকে শুধু গোলাপের ফুল, শুধু একটা চুটকি মারা দরকার, তাই তো? মাত্র কত এটা? 75,000 টাকা, 22 সালের গাড়ি। হ্যাঁ 75,000 টাকায় হয়ে যাবে। তারপরে দেখবো টকবক টকবক, বলো আপাচি 160 আরটিআর 4V ডাবল ডিশের গাড়ি আছে। এটা অ্যাকচুয়ালি মানে ছোট গাড়ির মধ্যে স্পোর্টস বাইক বললেই চলে, আরটিআর গাড়ি, 4V-র খুব ডিমান্ড। এটা ডাবল ডিশের গাড়ি, এই গাড়িটার দাম পড়বে মাত্র 65,000, 2018 লাস্টের গাড়ি, মানে 19 বলা যায়। তাহলে কি এদিক ওদিক দেখো ঘুরে, পাবে না কিন্তু কোথাও, দাদার শোরুমে আসলে পাবে সস্তা গাড়ির খোঁজটাও। তাহলে কোথায় আসতে হবে একটু দেখিয়ে দাও, সিমরান মোটরসে আসতে হবে, নাম্বার তো স্ক্রিনে থাকবে সব সময়, আর বলেই দিল। দেখুন একটা কথা হচ্ছে, দাদা বলছে দেখে যান, কিনতে পয়সা লাগে, দেখতে পয়সা লাগে না, দেখে যান তারপরে তো অবশ্যই
দেখেন এখানে প্রচুর দোকান আছে, সবাই সব দোকানে যাচাই করবেন, যেখানে কমে পাবেন সেখান থেকে কাস্টমার নেবেন। সেটাই 164 বলো, এটা 160 আরটিআর 4বি আছে, এটাও 18 লাস্টের গাড়ি। এই গাড়িটার দাম পড়বে 72 18 ডবল ডিশের, ডবল ডিশের আছে 18 লাস্টের গাড়ি 72। রেট পড়ি আছে, রেট পড়ি আছে, তাহলে কি হচ্ছে, পাখি পাকা পেপে খায়, দানা কাটা পরিগুলো দেখে মনটা জুড়ে যায়। দাম দাম কিন্তু আরো ডিসকাউন্ট হবে, জায়গায় আসতে হবে, তাহলেই হয়ে যাবে। এনএস দেখবো, ইয়ং ছেলেদের ক্রাশ বলো, এনএস 160 আচ্ছা সিঙ্গেল ডিশ আছে, হ্যাঁ এটা 2018 সালের গাড়ি, আচ্ছা মাত্র এর দাম পড়বে 65,000 টাকা। টায়ারগুলো দেখাতে বলবে একটুখানি, টায়ারগুলো দেখাও, টায়ারগুলো দেখাও একটুখানি, খুব সুন্দর কন্ডিশনে রয়েছে। এইবার যেটা দেখাবো এটা তো RS 200, হ্যাঁ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো, ফাটাফাটি গাড়ি চড়বে বলেছে আমার দাদা ভাইদের বউ, তাই তো দাদা ভাইদের গার্লফ্রেন্ডদের জন্য স্পেশাল গাড়ি দেখাচ্ছি বলো। এটা RS 200, এটা গাড়ি হচ্ছে 2018 লাস্টের গাড়ি, ডুয়েল চ্যানেল ABS, ডুয়েল চ্যানেল গাড়ি, চলেছে মাত্র 9000 কিলোমিটার, 9000 কিলোমিটার, ফার্স্ট ওনারের গাড়ি আছে, ক্যাশ টাকার গাড়ি। আর গাড়ি কিনলে আমার কাছে মোটামুটি এক সপ্তাহের মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাবে, এটা ট্রান্সফার নিয়ে কোনো চাপ থাকবে না কাস্টমারের, এক সপ্তাহের মধ্যে আশা করি নাম ট্রান্সফার হয়ে যাবে, মানে যে গাড়ি কিনুক, হ্যাঁ যে গাড়ি কিনুক এক সপ্তাহের মধ্যে আশা করি নাম ট্রান্সফার হয়ে যাবে। এটা আমি আসতাম, কারণ 10-15 দিনের সময় লাগবে আমার কাছে, এক সপ্তাহ। আচ্ছা দাদা, এবার ধরো কেউ দূরের থেকে আসলো, ঠিক আছে এখন তো অনেক জায়গায় ভিডিও দেখছে, এবার ধরো তাদের কি নাম ট্রান্সফার করতে আরেকবার আসতে হবে নাকি? এখানে নাম ট্রান্সফার মোটামুটি যেদিন গাড়ি কিনবে সেদিনই পেপারস আমি জমা করে দেব ট্রান্সফারের জন্য, আর নাম ট্রান্সফার হয়ে গেলে এখানে নাম ট্রান্সফারের জন্য সই করতে আসতে হবে না, নাম ট্রান্সফার হয়ে গেলে ব্লু বুক বার হয়ে গেলে আমি তাদেরকে ফোন করব, সেই কাস্টমার অমুক দিন এসে আরসি বুক নিয়ে, আর যদি আসতে না পারে তাহলে তুমি কুরিয়ার করে পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো। এইবার ভেতরে গাড়িটা একটু ভালো করে দেখিয়ে দাও, এটা দাম কত বললে দাদা? এটার দাম পড়বে 1,05,000 টাকা, 1,05,000 টাকা। কত সালে ছিল? 2018 লাস্টের গাড়ি। হ্যাঁ এইবার দেখবো, আমরা লেজেন্ডারি বাইক লেজেন্ডরা চালায়, এটা কিন্তু প্রচন্ড ডিমান্ড, পালসার আছে, 2019-এর গাড়ি আছে, গাড়িটার দাম পড়বে মাত্র 75,000 টাকা রয়েছে, সব তো কাজ করিয়ে রাখা আছে। গাড়ি কেনার পরে তো একটা সার্ভিস করতে হবে, তাই তো? সার্ভিস তো অবশ্যই হবে, না না সার্ভিস তো তোমরা করে, হ্যাঁ হ্যাঁ সার্ভিস এখান থেকে, মানে তেলটা চেঞ্জ করে নিতে হবে, তাই তো? মোবিলটা চেঞ্জ করতে হবে, হ্যাঁ। ওটা 2018 সালের গাড়ি আছে, ওই গাড়িটির দাম পড়বে 65,000 টাকা, গাড়ি একদম A1 কন্ডিশন, কোনো গাছের মতো গাছের মতো রয়েছে, শরীরের মতো গাড়ি, হ্যাঁ। এইবার আমরা কিছু দেখবো মাইলেজ কিং, যেগুলো গন্ধ শুকবে আর হুসুস করে উঠবে দেখবো আমরা দাদা। অল্প পয়সায় গাড়ি দেখবো এবার, বলি না আর টিভিএস স্টার জাইভ আছে, হ্যাঁ ফার্স্ট ওনারের গাড়ি আছে, ক্যাশ টাকার গাড়ি, নাম ট্রান্সফার করতে চাইলে নাম ট্রান্সফারও হয়ে যাবে। আচ্ছা গাড়িটি মাত্র 10,000 টাকা দাম পড়বে, 2010 সালের গাড়ি দাদা, মাইলেজ হবে 65 মাইলেজ, সাইকেলের দামে বাইক পেয়ে যাবে, সাইকেলের দামে গাড়ি পেয়ে যাবেন আপনারা। কোথায় আসতে হবে দাদা তার জন্য? আপনাদেরকে আসতে গেলে 12-7 থেকে আসতে গেলে 87 বাসে উঠে খেলিয়া মোড় নেমে একটু সামনের দিকে হেঁটে আসলে রাস্তার ডান দিকেই সিমরান মোটর বাইকে আপনারা এটা পেয়ে যাবেন 10,000 টাকায়, মানে মোবাইলের দামে, মোবাইলের থেকে কম দাম, মোবাইলের দামে গাড়ি, চকাম চুটকি মেরে নিয়ে যান তাড়াতাড়ি। ফিনিক্স দেখবো বলো, ফিনিক্সটা 2015 সালের গাড়ি, এটাও ফার্স্ট ওনার, নাম ট্রান্সফার মাস, নাম ট্রান্সফার অবশ্যই হবে, এই গাড়িটার দাম পড়বে 30,000 টাকা, 2015 সালের গাড়ি, 2015 সালের গাড়ি, হচ্ছে মাইলেজের সেরা বাইক, 65-70 মাইলেজ, শুধু গন্ধ শুকবে আর উঠবে নাকি? তারপরে একটা হিরো সুপার স্প্লেন্ডার আছে, এটা 2008-এর গাড়ি আছে, কাগজপত্র রয়েছে, কাগজপত্র সবই ওকে, গাড়িটির দাম পড়বে মাত্র 25,000 টাকা। আচ্ছা দাদা তুমি কি কি মানে ভেহিকলস নিয়ে এখন কাজ করছো? 24-26? হ্যাঁ আমার কাছে যা আছে মোটামুটি ব্যারাকপুর আর বারাসাত, মানে আশেপাশের ভেহিকলসের কি গাড়ি তুলছো? তুলি, অবশ্যই তুলি, নাম ট্রান্সফার হলে, নাম ট্রান্সফার হলে সেই গাড়িগুলো আমি তুলি। আচ্ছা নাম ট্রান্সফার হয়ে যাবে, যে গাড়ি এখান থেকে কিনুন না কেন নাম ট্রান্সফার হয়ে যাবে। দেখুন প্রথম মানে নতুন শুরু করেছে তাই চাইছে সাপোর্ট, আপনাদের সাপোর্টটা যদি হয় তাহলে প্রত্যেকবার তো ধামাক হবে, তাই তো? তারপরে দাদা দেখবো আবার কাঁচ পিস গাড়ি, হ্যাঁ হিরো এই যে ডিলাক্স 2018-এর মিডিলের গাড়ি আছে, গাড়ি চলেছে মাত্র 17,000 কিলোমিটার, দুটো টায়ার দুটো একদম ব্র্যান্ড নিউ টায়ার, গাড়ির কন্ডিশনে একদম A1 আছে, গাড়িটার দাম পড়বে মাত্র 45,000 টাকা, 45,000 টাকা। ফলের রস জলের দামে না আসলে কিন্তু দাদারা পাবেন না কিন্তু কোনোখানে, আসতে হবে সিমরান মোটরে, 45,000 টাকা। টায়ারের দেখুন এখনো কিন্তু সুতো কাটেনি, আর তো কম বেশি তো হয়ে যাবে, কম বেশি অবশ্যই হবে, হ্যাঁ। এটা 2015 সালের হন্ডা সাইন গাড়ি, খুবই ডিমান্ড গাড়ি আছে, মাইলেজেরও সেরা গাড়ি, গাড়ি একদম A1 কন্ডিশন, এই গাড়িটার দাম পড়বে মাত্র 35,000 টাকা, 35,000 টাকায় আপনারা এটা পেয়ে যাবেন।
এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে তো গ্রাম বাংলার রাজা, এটাও তো মানে গন্ধ সুন্দর উড়বে। BS4 তাই তো? হ্যাঁ, এটা BS4 হিরো গ্ল্যামার আছে। এই গাড়িটির দাম পড়বে 2017-র গাড়ি। আচ্ছা, 2017-র গাড়ি, দাম পড়বে মাত্র 52,000 টাকা। মাত্র 52,000 টাকায় আপনারা পেয়ে যাবেন। তারপরে আবার গ্ল্যামার দেখবো, এটা 2020 লাস্টের গাড়ি, মাত্র গাড়ি চলেছে 13,000 কিলোমিটার, এখনো দুটো টায়ার, দুটোই অরিজিনাল টায়ার আছে। গাড়িটার দাম পড়বে 65,000 টাকা। দাদা, এখন তোমার পাইপলাইনে আর কি কি গাড়ি রয়েছে, মানে কি কি আসবে? মোটামুটি আমার কাছে আপনারা যদি চান সেরকম বুলেট, KTM, R15 V3 সবই আছে, KTM সবই গাড়ি পেয়ে যাবেন, MT50 সবই পাবেন। মানে ওটা কয়েকদিনের মধ্যে পেয়ে যাবে, সময় লাগে, 3-4 দিনের মধ্যে পেয়ে যাবে। তারপরে এটা হন্ডা সাইন SP, 2020 লাস্টের গাড়ি। আচ্ছা, গাড়ি চলেছে মাত্র 18,000 কিলোমিটার, 62 নম্বর গাড়ি আছে, দুটো টায়ার, দুটোই অরিজিনাল টায়ার আছে। গাড়িটির দাম পড়বে মাত্র 64,500 টাকা। 64,500 টাকা, 2020 লাস্টের গাড়ি। 500 টাকার কি অ্যাডিশনাল থেকে জানে? ডিসকাউন্ট এবার এর মধ্যে ডিসকাউন্ট হয়ে যাবে, মানে 500 টাকাটা থাকবে। আর একটা জিনিস বড় কথা, আমার এখানে ফাইন্যান্স ফ্যাসিলিটি অ্যাভেলেবেল। আর ফাইন্যান্সের প্রয়োজনীয় ডকুমেন্টস হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবুক, ইলেকট্রিক কারেন্টের, বাড়ির ইলেকট্রিক কারেন্টের বিল এবং পাসপোর্ট সাইজের 2 কপি। 60 কিলোমিটারের মধ্যে? হ্যাঁ, 60 কিলোমিটারের মধ্যে। দেখুন, রোডের পাশে রোডের পাশে আছে, দাদারা তো সবসময় মুছে মুছে চকচক করে রাখে, তাও একটু ধুলো ওরে, তাহলে কি দাদা কাদা মাখা পড়ি? করবো বিয়ে, নেবো না কখন? দাদারা বিয়ে করবো পর নেবো না, তাই তো? সবাই তো লোন নেয়, আমি বলছি যে করবো বিয়ে, নেবো না কখন? কাদা মাখা পড়ি দেখে ভরে যাবে সবার মন। এই হয়ে গেল দাদার বাইকের কালেকশন দাদা ভাইদের জন্য। এবার দিদি বোনদের কালেকশন দেখবো, স্কুটি। তাহলে চলুন দেখা যাক। এইবার দেখাবো দিদি বোনদের কালেকশন, অল্প রয়েছে, বাট স্কুটি তো আরো পেয়ে যাবে নাকি? হ্যাঁ, স্কুটি আরো আছে। আচ্ছা বলো দাদা, এনটক থেকে শুরু করি। এটা 2021 সালের গাড়ি আছে, টপ গাড়ি চলেছে। হ্যাঁ, এটা টপ মডেল BS6 এর। হ্যাঁ, গাড়ি চলেছে মাত্র 15,000 কিলোমিটার। আচ্ছা, গাড়ি A1 কন্ডিশন আছে। হ্যাঁ, গাড়িটির দাম পড়বে মাত্র 66,000 টাকা। 66,000 টাকা, 21-এর গাড়ি, ঠিক আছে, মনা চলে এসছে, থাকুক থাকুক। 21-এর তারপরে এটা হচ্ছে 2020 লাস্টের গাড়ি, হন্ডা গ্রাজিয়া, গাড়ি চলেছে 13,000 কিলোমিটার। হ্যাঁ, গাড়িটির দাম পড়বে 60,000 টাকা। 60,000 টাকায় আপনারা এটা পেয়ে যাবেন। 2020 মার্চের গাড়ি, মার্চের গাড়ি আছে। গাড়িটা দেখাতে হলো, সিট কভার থেকে খুব সুন্দর রয়েছে, দাগ দুগ কোনো গাড়িতে দেখিনি, সব নতুন টায়ারের সঙ্গে আছে। নতুন শোরুমে আসলে মজাদার তো এটাই, সুন্দর সুন্দর প্রাইস, সুন্দর সুন্দর পড়ি নাকি? তারপরে হন্ডা অ্যাক্টিভা, 2018 সালের গাড়ি। হ্যাঁ, দাম পড়বে মাত্র 43,000 টাকা। মাত্র 43,000 টাকা, 43,000 টাকা। অন্য শোরুমে, কোনো শোরুমে যাচাই করে আসার পরেও আমার কাছে থেকেও কিছু ডিসকাউন্ট হয়ে যাবে আশা করি। 18-র গাড়ি মাত্র 43,000 টাকা, 43,000 টাকা। অ্যাক্টিভা 4G রয়েছে, নাম ট্রান্সফার 1 সপ্তাহের মধ্যে নাম ট্রান্সফার, মানে নাম ট্রান্সফার যদি আলাদা পয়সা দিতে হয়? হ্যাঁ, নাম ট্রান্সফারের জন্য আলাদা, যে কোনো গাড়ির ক্ষেত্রে নাম ট্রান্সফারের চার্জ আলাদা আলাদা। তারপরে আবার এন্ট্রান দেখবো, এটা 2019-এর লাস্টের গাড়ি, গাড়ি চলেছে 18,000 কিলোমিটার। এই গাড়িটার দাম পড়বে মাত্র 55,000 টাকা, 55,000 টাকা, কিছু ডিসকাউন্ট হয়ে যাবে, ডিসকাউন্ট হয়ে যাবে, এটা জায়গায় আসলে হবে। 18 সালের বলে, তাই তো? 19-এর লাস্টের গাড়ি, 19-এর লাস্ট, 2019-এর লাস্টের গাড়ি, 55,000 টাকা। সত্যি সত্যি তো দাদা? হ্যাঁ, 19-এর লাস্টের গাড়ি দাদা। এই যে যারা দেখছেন ভিডিওটা, ছাড়বেন না কিন্তু, 55 বলছে দাদা, 60-62 নিচে পাওয়া যায় না। সে তো অবশ্যই জানি, আরো ডিসকাউন্ট করবে দোকান হিসাবে, সেই উপলক্ষে অল্প লাভে ছেড়ে দেবে, তাই তো? মানে এটা আরো ডিসকাউন্ট হয়ে যাবে। হ্যাঁ, ডিসকাউন্ট অবশ্যই হবে। হ্যাঁ, জায়গায় আসুন, হয়ে যাবে। তো এই ছিল দাদা স্টক, তো আপনারা আসুন, দেখুন, সাপোর্ট করলে কিন্তু প্রত্যেকবারই ধামাকা হবে। তো আমরা এখানেই শেষ করি নাকি দাদা? এখানে শেষ, ভালো থাকবেন। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঝাঙর কাঁসা বাজে, গাড়িগুলো সব বিউটিফুল বিউটিফুল সাজে, সস্তার খোঁজে তাই চুটকি বাজে। আজকে একটা নতুন শোরুমে চলে এসেছিলাম, সিমরান মোটরসে চলে এসেছিলাম। দেখুন, আমার সস্তার খোঁজে তো আমি রোজ বেরিয়ে পড়ি, নতুন শোরুমে গেলে কি নতুন ধামাকা, নতুন প্রাইস, নতুন পরি। তো আপনারা সাপোর্ট করুন, আসুন, দেখুন। কিনতে তো পয়সা লাগে দাদারা, দেখতে তো পয়সা লাগে না, দেখে যান, আশা করি খুব সস্তাতে পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম, আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন দিনে, আর এরকম ঝাঁকানাকা পরিদের সঙ্গে। খুব ভালো থাকবেন আপনারা।